ইলিশ মাছ খাবো আর ইলিশ মাছ থেকে ফ্লেভার আসবে না, এটা কিভাবে হয়? ইলিশ মাছ রান্না করতে হলে খুবই কম মশলা দিয়ে রান্না করাটাই আমার কাছে সবথেকে বেটার মনে হয়। এতে ইলিশ মাছের ফ্লেভারও ভালো আসে আর খেতেও অনেক মজা হয়। ছোটবেলা থেকেই দেখেছি আমার মা ইলিশ মাছে কোনো ধরনের মশলা ইউজ করতেন না। আজকে আমি আপনাদের সাথে ইলিশ মাছ দিয়ে কাজ করার একটা সিম্পল রেসিপি শেয়ার করব, যেটার মধ্যে ফ্লেভার থাকবে একদম ফেভোরে। যেমন এখানে আমি প্রথমে ইলিশ মাছ নিয়ে নিয়েছি, একটু হলুদ আর লবণ দিয়ে মাছটাকে মেখে নিয়েছি। এবার তেলের মধ্যে আমি এটাকে হালকা একটু ভেজে নিব, খুব বেশি কিন্তু ভাজা যাবে না, জাস্ট হালকা করে ভেজে নিতে হবে। এপিট ওপিট উল্টে খুব কম সময়ের মধ্যে কিন্তু আমার এই ইলিশ মাছটা ভাজা হয়ে গিয়েছে। আর এখানে শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করবেন না, তাহলে ইলিশ মাছের যে ফ্লেভারটা সেটা নষ্ট হয়ে যাবে। রান্নার সময় শুকনো মরিচের গুঁড়া একটু দিলেই হবে। এবার যে কাঁচকলাটা আমি কেটে হলুদ পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। কাঁচকলাটা এভাবে ভেজে রান্না করবেন, তাহলে দেখবেন বেশি মজা হবে খেতে। অনেকেই কাঁচা কাঁচকলা দিয়ে থাকেন, তবে এইভাবে একটু ট্রাই করে দেখবেন। ভাজা হয়ে গেলে কাঁচকলাগুলোকে তুলে রাখছি। আপনারা অবশ্যই এখানে কাঁচা কলাটাই ব্যবহার করবেন, এই মাছের ঝোলটা তাহলে বেশি মজা হবে। এখানে আমি দিয়ে দিয়েছি কালো জিরা এবং মাঝখান থেকে ফেলে রাখা কাঁচা মরিচ। এটা মাস্ট, কালো জিরা দিলে যে ইলিশ মাছের ঝোল কতটা মজা হয় আপনারা না ট্রাই করলে বুঝবেন না। এখানে তারপর দিয়ে দিলাম একটু লবণ, একটু হলুদ আর একটু পরিমাণে শুকনো মরিচের গুঁড়া। তারপর একটু পানি দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। পানিটা ফুটে গেলে এবারে আমি একেবারেই ঝোলের পানিটা দিয়ে দিব। আর এই ঝোলটা এত মজা হবে যে আপনাদের মাছ থেকে যাবে কিন্তু ঝোল শেষ হয়ে যাবে, এমন একটা অবস্থা হবে। তো আমি এখানে ভেজে রাখা কাঁচকলাগুলো আগে দিয়ে দিয়েছি, যেহেতু কাঁচকলা সেদ্ধ হতে একটু সময় লাগবে এই জন্য কাঁচকলাটা আগে দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে আমি কাঁচকলাটাকে সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ হয়ে গেলে আমি এখানে ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। ইলিশ মাছটা দিয়ে এটাকে একটুখানি নেড়ে নিচ্ছি। নেড়ে আমি এটাকে আবার ঢাকনা দিয়ে দিব। কিছুই ব্যবহার করব না, না পেঁয়াজ রসুন জিরা ধনিয়া কিছুই ব্যবহার করব না, কিন্তু এটার টেস্ট হবে একেবারেই অসাধারণ। ঢাকনাটা তুলে নিয়েছি, কাঁচকলার মাছটা সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি দুইটা কাঁচামরিচ ফ্লেভারের জন্য অ্যাড করে দিলাম। ব্যাস হয়ে গেল আমার মজাদার কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল। এটা এত মজা হয়েছিল যে আমাদের মাছ রয়ে গিয়েছে কিন্তু এই ঝোল আর কাঁচকলাটা শেষ হয়ে গিয়েছে। খুবই খুবই অসাধারণ আর খুবই কম সময়ে তৈরি করে নেওয়া যায় এই ইলিশ মাছের ঝোল। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে।